বা তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তোমার টার্গেট যদি হলো অনেক বড় থাকে, বড় বলতে হ্যাঁ এইচএসসিতে ফার্স্ট, বাংলাদেশের বড় বড় ভার্সিটিগুলোতে চান্স পাওয়া, এইচএসসি সফলতা বলতে আমরা এটাই বুঝি। সো তোমার যদি টার্গেট থাকে এরকম কিছু, আর তোমার যদি ধরো এখনও তুমি শিওর না তুমি কি আদৌ সঠিক পথে আগাচ্ছ কি না, তুমি কিভাবে বুঝবা যে তুমি লাইফে এখন সঠিক পর্যায়ে আসো কি না? যদি তুমি এইটা বুঝতে চাও যে তুমি তোমার প্রস্তুতি সর্বোচ্চটা নিচ্ছ কিনা, তোমার যে তুমি যে পদ্ধতিতে পড়াশোনা করতেছো সেটা এক্স্যাক্ট কিনা সেটা বুঝার কি উপায়, সো এটা একটা সস্তা মোটিভেশন দিতে আসি। সস্তা মোটিভেশনটা হলো এই ভিডিওটা দেখার সময় জাস্ট এক সেকেন্ড পজ করে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি আজকে বা কালকে যাই তোমার যেই গোল বুয়েট মেডিকেল ঢাকা বা সিলেথিন, তোমার যেই গোল সেই গোলের জন্য কি নিজের সর্বোচ্চটা দিছো? নিজের সর্বোচ্চটা দেওয়া মানে কি জানো, মানে আর কিচ্ছু বাকি নেই, তোমার ক্ষমতায় যা ছিল সব তুমি দিয়ে দিছো, সব এভরিথিং, তোমার ক্ষমতায় যা ছিল তুমি সব দিয়ে দিছো, তারপরে তুমি তোমার রেগুলার কাজগুলো করতেছো। ধরো তুমি এখন 4-5টা কোচিং পড়তেছো, 2-3টা টিচারের কাছে পড়তেছো, 4টা কোচিং করার পরে তুমি কি নিজে সব পড়তেছো? তুমি কি সারাদিন ফোনটা নিয়ে আসো? তুমি কি জিম করতে চাই করতে পারতেছো না? তুমি কি এই গাইডটা দেখে যাচ্ছ, গাইডটা দেখে অবাক হয়ে যাচ্ছ? তুমি যদি এইসব কিছু করে থাকো, তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে তোমার আজকের দিনের যেই সকল দায়িত্ব ছিল তুমি কি সব পালন করছো? তুমি নিজেকে প্রশ্ন করো তোমার দিনের তোমার একদম এমন পর্যায়ে পর্যন্ত কোনোদিন কি পড়াশোনা করছো যেদিন তোমার পড়তে পড়তে খারাপ লাগা শুরু হয়েছে? আমাদের অনেকে এবং আমিও অনেকেই আছে যারা পড়তে পড়তে বমি করে ফেলছিল। জাস্ট থিঙ্ক যে পড়াশোনার লেভেলটা এই লেভেল পর্যন্ত গিয়েছিল, এই লেভেলে অ্যাডিকশন পর্যন্ত গিয়েছিল যে সে বমি করে ফেলছে। যদি তুমি আজকে নিজেকে এই প্রশ্নটা করে উত্তর হয় যে না, যে আমি আমার লাইফে যা করার দরকার ছিল, যে তোমার ক্ষমতায় যতটুকু আছে, হয়তো বা তুমি অসুস্থ, হয়তো বা তোমার টিচার নেই, হয়তো বা তোমার বই নেই, বা তোমার কাছে যতটুকু ছিল, তোমার হাতে যতটুকু ছিল সৃষ্টিকর্তা বাদে, তোমার হাতে নিজের এফোর্টে যতটুকু ছিল, তুমি কি নিজের সর্বোচ্চটা দিছো? চোখের দিকে তাকে বলছি, হ্যাঁ, যদি তোমার উত্তরটা হয় না তাহলে দুঃখ আছে। তাহলে এই যে এত গ্যাপ, এই যে এত বড় বড় যে টার্গেটগুলো, এত বড় বড় জীবনের গোলগুলো, এগুলোতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমি বলতেছি না যে পারবা না, পারবা প্রায় অসম্ভব। আর যদি উত্তর হয় যে হ্যাঁ আমার হাতে যা ছিল আমার ক্ষমতার সর্বোচ্চটা আমি দিয়ে দিছি, তাইলে ঠিক আছে, তাহলে তোমাকে অনেক বড় শুভকামনা, তুমি আগে যেতে হবে এই গতিতে, তোমাকে কেউ থামাতে পারবে না।